আসসালামু আলাইকুম বারাকাতুহু এস বাংলাওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা অসংখ্য মসজিদ ধ্বংস করে দশ লাখ মুসলিমকে বন্দি করে রাখা হয়েছে ডিটেনশন সেন্টারে কাজকর্ম বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের নির্যাতন নির্বিচারে তাদের মানবাধিকার হরণ এবং ডিটেনশন শিবিরে দিনের পর দিন বন্দি রাখার মতো একাধিক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তো সুপ্রিয় দর্শক আসুন একটু বিস্তারিত আলোচনা করি তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেলাইকনটি বাজিয়ে দিন আবারও চাঞ্চল্যকর অভিযোগ উঠল ড্রাগনের দেশের বিরুদ্ধে বলপূর্বক কাজকর্ম বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রায় কয়েক লক্ষ মুসলিমকে ডিটেনশন শিবিরে বন্দি করে রেখেছে তারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের উপর চূড়ান্ত নির্যাতন নির্বিচারে তাদের মানবাধিকার হরণ এবং ডিটেনশন শিবিরে দিনের পর দিন বন্দি রাখার মতো একাধিক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এবার অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিস পলিসি ইনস্টিটিউট এর একটি রিপোর্টের সূত্রে জানা গিয়েছে যে শুধুমাত্র জিনজিয়াং প্রদেশেই বলপূর্বক কাজকর্ম বন্ধ করে দেওয়ার পাশাপাশি কয়েক লক্ষ মুসলিমকে বন্দী করে রাখা হয়েছে ডিটেনশন শিবিরে শুধুমাত্র তাই নয় সরকারি নির্দেশেই সেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে কয়েক হাজার মসজিদ সরকারি প্রতিষ্ঠিত এবং ওজি প্রতিরক্ষা দফতরের অনুমোদন প্রাপ্ত এই থিংট্যাং এএসপিআই এর সদর দফতর অবস্থিত ক্যানবেড়ায় মূলত স্যাটেলাইট ইমেজ এবং চীন সরকারের নির্দেশে ধ্বংসপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত রিপোর্ট অনুসারে নিজেদের রিপোর্টে এই দাবি জানিয়েছে সংস্থাটি তাদের মতে সাম্প্রতিক কালে শুধু সিনজিয়াং প্রদেশেই প্রায় ষোলো হাজার মসজিদ ধ্বংস করেছে সেদেশের সরকার একাধিক মসজিদ আবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এর মধ্যে গত তিন বছরেই অধিকাংশ মসজিদ ভাঙা হয়েছে বলে দাবি রিপোর্টের মূলত উরুমুখী এবং কাশকরের শুহুরে এলাকার সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ ভাঙার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে তবে জানা গিয়েছে সাড়ে আট হাজার মসজিদ সিনজিয়াং প্রদেশে এই মুহূর্তে অক্ষত ও ভগ্নপ্রায় মসজিদের পনেরো হাজারের কাছাকাছি এএসপিআই এর রিপোর্টের সত্যতা প্রমাণ হলে উনিশশো সালের সাংস্কৃতিক বিপ্লবোত্তর চীনে উদ্বুদ্ধ জাতীয়বাদী ভাবাবেগের বিস্ফোরণের পর থেকে এখনো পর্যন্ত এই প্রথম ক্ষতিগ্রস্ত মসজিদের সংখ্যা এত কম রিপোর্টে দাবি করা হয়েছে সিনজিয়াংয়ের যাবতীয় মাজার কবরস্থান মসজিদ এবং ইসলামিক তীর্থস্থানের এক তৃতীয়াংশই গুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি নির্দেশে শুধুমাত্র তাই নয় সেখানকার তুর্কি ভাষায় কথা বলা উইঘুর জনজাতি এবং বাকি মুসলমান জনতা মিলিয়ে প্রায় দশ লক্ষের উপর ইসলাম ধর্মাবলম্বী মানুষকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে দেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত ডিটেনশন ক্যাম্পে নির্বিচারে অত্যাচার ছাড়াও বলপূর্বক তাদের ধর্মীয় আচরণ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বলে যারা গিয়েছে তবে তাৎপর্যপূর্ণভাবে সেখানকার কোনো বৌদ্ধ মন্দির বা গির্জায় বিন্দুমাত্র আচর পড়েনি গত বছরই ফরাসি সংবাদ সংস্থা এএফপির একটি তদন্তমূলক প্রতিবেদনেও ভারতের পড়োশি দেশের এই নৃশংসতার কথা উঠে এসেছিল উল্লিখিত তথ্যের সত্যতা ছাড়াও অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যার দাবি করা হয় ওই রিপোর্টে যা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝড় উঠে সে দেশের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে তবে প্রথম থেকেই এই দাবিকে নস্বাত করে আসছে বেজিং সরকার আগের মতোই এবারও ওই রিপোর্টের প্রপেক্ষিতে তাদের দাবি জিনজিয়াং প্রধান স্বাধীনতা ভোগ করেন মানুষ শুক্রবার চীনা বিদেশ মন্ত্রকের তরফে বলা হয় ওই রিপোর্টের কোনো বিশ্বাসযোগ্যতা নেই চীনের বদনাম করার জন্য তা তৈরি করা হয়েছে এই মুহূর্তে উক্ত প্রদেশে প্রায় আঠাশ হাজার মসজিদ রয়েছে বলে দাবি করেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েংবিং তিনি জানান আমেরিকায় মোট যতগুলি মসজিদ রয়েছে তার চেয়ে দশ গুণ বেশি মসজিদ রয়েছে শিনজিয়াং প্রদেশে এমনকি জিনজাং প্রদেশে একজন মুসলিম ব্যক্তির প্রতি গড়ে যত মসজিদ রয়েছে মুসলিম দেও তা নেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা উইঘুর মুসলিমদের সমস্যা এক বিশাল সমস্যা সেখানকার মুসলিমেরা বর্তমানে একটি নরকের মধ্যে বসবাস করতেছে সকল দেশবাসী এবং সকল মুসলিমের আমাদের কর্তব্য আল্লাহ তালার কাছে দোয়া করা যেন সেই সমস্ত মুসলিমরা গোলামির জিঞ্জির থেকে মুক্তি পায় তো সুপ্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এই জিঞ্জিয়াং প্রদেশের মুসলিমরা যেন মুক্তি পায় তার জন্য অবশ্যই কমেন্টে আমিন লিখতে ভুলবেন না ধন্যবাদ